রক্তদানের উপর আর কিছুই হয় না। ভগবান এমন এক উপহার আমাদের শরীরের মধ্যে দিয়েছেন এবং সেই উপহারটা আমরা অন্যকেও সেই উপহার স্বরূপ, শ্রেষ্ঠ উপহার যাকে বলে সেটা আমরা দিতে পারি। চার চারজন মূর্ষ ব্যক্তিকে আমরা বাঁচাতে পারি। সায়েন্সের অগ্রগতির সাথে সাথে এখন আগে হোল ব্লাড দেওয়া হতো, এখন ব্লাডকে সেপারেট করা যায়। কারোর প্লেটলেটসের প্রয়োজন, প্লেটলেটস দেওয়া। কারোর আরবিসির প্রয়োজন, আরবিসি। ডাব্লিউবিসির দরকার, প্লাজমা দরকার, আলাদা করে দেওয়া যায়। এবং সেইভাবে যে সেপারেশন করার যে সেন্টার আমাদের ত্রিপুরাতে আমাদের সরকারের ফটা আছে, দুটো প্রাইভেট হয়ে আছে। আমাদের যে ব্লাড ব্যাঙ্ক টোটাল 14টা আছে, 12টা সরকারি, দুটো বেসরকারি, এবং প্রায় 60টার মতো আমাদের যে ব্লাডের যে সংরক্ষণ কেন্দ্র সেটাও আমাদের আছে। দেখুন আমাদের যে ব্লাডের প্রয়োজন টোটাল যে পপুলেশন থাকে, যেটা একটু আগে সারা ভারতবর্ষের কথা এখানে বলেছেন ডক্টর সুশান্ত রায় মহোদয়, ত্রিপুরাতে 40 লক্ষ লোকের হলে 1% যদি দেওয়া হয় তাহলে এখানে প্রায় 40,000 ইউনিটের প্রয়োজন। ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 42,000 আমাদের ইউনিট আমরা সংগ্রহ করেছি। সবাই জানেন কিছুদিন আগে আমাদের বিধানসভার এখানে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মধ্যে একটা রক্তের একটা ঘাটতি আমাদের ব্লাড ব্যাঙ্কে দেখা গিয়েছে। সেই কারণে আমি একটা আবেদন করেছিলাম, এতে সাড়া দিয়ে আপনাদের মতো ক্লাব বা অন্যান্য সামাজিক সংস্থা, সমস্ত কলেজ, স্কুল, বিভিন্ন সংস্থা, শ্রমিক সংগঠন থেকে আরম্ভ করে সব জায়গাতে কিন্তু একটা বিশাল পরিমাণে সেই রেসপন্স আমরা পেয়েছি। আমরা সবাই জানি যে উই আর বর্ন ফর আদার্স, আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই ইউ আর নট বর্ন ফর ইউসেলফ আর বর্ন ফর আদার্স। তো এই যে বিষয়টা আজকে যে মানুষের জন্যই আমরা, এক মানুষ আরেক মানুষের যে তার সমস্যার পরিপূরক, এবং ব্লাডের কোনো সাবস্টিটিউশন কিন্তু এখন পর্যন্ত সায়েন্টিস্টরা বের করতে পারে। আমাদের ভিয়েনার যাকে বলা হয় ব্লাড ট্রান্সফিউশনের ফাদার কার্ল ল্যান্ডারসন, ওনার কথা কিন্তু অবশ্যই মনে করা প্রয়োজন। ব্লাড গ্রুপ আমাদের 4টে গ্রুপ আছে আমরা জানি, এবি প্লাস। তো এবং তার যে পজিটিভ নেগেটিভ রেসাস যে ফ্যাক্টর সেটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। একটা সময় ছিল যে ব্লাড তো আস্তে আস্তে করে, এখন কিন্তু সেই সমস্যা নেই। আমরা যখন সার্জারিতে আমাদের ডিউটি ছিল, সেই ব্লাডে দেওয়ার সাথে সাথে ইমার্জেন্সি ড্রাগস কিন্তু রাইজেন্টে রাখতে হয়। যে কোনো সময় যদি কোনো কারণে রিয়াকশন হয় অ্যানাফিল্যাকটিক শক হয়ে যায়। এখানে ডাক্তারবাবুরা আছেন, ওনারা জানেন এই বিষয়গুলো, যে যাতে করে কোনো রকম 1 ঘন্টা মিনিমাম উই ওয়ার ইনস্ট্রাক্টেড টু স্টে অ্যাট দ্য বেড সাইড অফ দ্য পেশেন্ট যখনই ব্লাড দেওয়া হচ্ছে। কোনো কারণে যদি হয় সাথে সাথে যেন সমস্ত ইমার্জেন্সি ব্লাড। তো সেই বিষয়ে আমি প্রায়শ, যেহেতু আমি স্বাস্থ্যমন্ত্রী হন, বিভিন্ন ডাক্তারবাবুদের যখন কোনো কনফারেন্স বা কোনো অনুষ্ঠানে যাই আমি কথাগুলো বলি, নেগলিজেন্সি কিন্তু থাকে অনেক সময়, নেগলিজেন্সের কারণে এই সমস্যাগুলো হয়। অনেক সময় বোঝা যায় না এগুলো, যার গ্রুপ সেটা মিলিয়ে দেখা দেওয়ার আগে, তার টেম্পারেচার মিলিয়ে দেখা, তার বডি টেম্পারেচারে আসা, কারণ একটা নির্দিষ্ট টেম্পারেচার 40-50 ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজের মধ্যে রাখতে হয়, কিন্তু এনেই কিন্তু দেওয়া যায় না সেটাকে, আবার তার বডি টেম্পারেচার না আসা পর্যন্ত সেটাকে দেওয়া যায় না। এই যে বিষয়গুলো টেকনিক্যাল বিষয়, সেইগুলো অবশ্যই ডাক্তারবাবুরা দেখেন। তারপরে আমি বলবো যে তারা আরও করতে গিয়ে অনেক সময় অবদান করে, সেই বিষয়গুলো আমি সমস্ত যখন এই ধরনের কনফারেন্স ডাক্তারবাবুদের থাকে আমি বলি। এবং রক্তদানের যে রক্তের যে বিষয় সেটা আমরা জানি, যে রক্ত ছাড়া মানুষ চোখ না থাকলেও বাঁচতে পারবে,
অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ অনেক সময় না থাকলেও বাঁচতে পারবে, কিন্তু রক্ত ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারবে। এটা জাস্ট লাইক ডিটেলস, আমাদের শরীরের প্রতিটি সেল, টিস্যু এবং অর্গান সমস্ত জায়গায় রক্তের প্রয়োজন। এই রক্তের মাধ্যমে ডিটেলসের মতো সেটা যায়, সমস্ত অক্সিজেন থেকে শুরু করে প্রোটিন কার থেকে শুরু করে সমস্ত যে এলিমেন্টস আমাদের প্রয়োজন বাঁচার, একটা টিস্যুকে বাঁচতে গিয়ে যা যা প্রয়োজন, ভিটামিন সমস্ত কিছুই রক্তের মাধ্যমে, হরমোনসই হোক যাই হোক, আবার এই রক্তের মাধ্যমেই বর্জ্য পদার্থগুলো রক্তের মাধ্যমেই বেরিয়ে যায়। তো রক্ত ছাড়া আমাদের প্রকৃতিতে আমরা কিন্তু অনেক কিছু শিখাই আমাদের, যেমন আমরা এগুলো আমরা ছোটোবেলার থেকে জানি, আপনারাও জানেন যে আমরা এই প্রকৃতির মধ্যে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করি, সেই কার্বন ডাইঅক্সাইডের দ্বারা উদ্ভিদ জগৎ বেঁচে থাকে, আর উদ্ভিদ জগতের যে অক্সিজেন সেটা আমরা গ্রহণ করে, তো শিখার বিষয় আমরা বেঁচে আছি। আমাদের কোভিডের সময়ে কি অবস্থা হয়েছিল আপনারা সবাই জানেন, রক্তদানের সংকট তখনও দেখা দিয়েছিল, কিন্তু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সেই জনতা কার্ফু থেকে শুরু করে সমস্ত জায়গায় যেভাবে আমরা উনি দেশকে বাঁচিয়েছেন, ডাক্তারবাবুরা এবং যারা ফ্রন্ট রানার্স ছিল তারা কীভাবে এগিয়ে এসছে সবাই জানেন, এর জন্য অনেকের মানে প্রাণ উৎসর্গ হয়েছে এই কাজ করতে গিয়ে। তো মানুষ মানুষের জন্য সেটা কিন্তু বারবার আমরা সেটা আমরা দেখিয়েছি, এবং কোভিডের সময়ে সারা পৃথিবীর মধ্যে যেখানে হেলথ সেক্টরের এত উন্নতি, তার থেকেও ত্রিপুরাতে এবং ভারতবর্ষে আমরা অনেক বেশি অসুন্দরভাবে সেই করোনা ভাইরাস থেকে আমরা মুক্তি পেয়েছি, একমাত্র সেটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা। ভ্যাকসিন আমরা আবিষ্কার করবো, 8 থেকে 9 মাসের মধ্যে দুটো ভ্যাকসিন আবিষ্কার করেছেন, এবং আবিষ্কার করে বিনে পয়সায় আমাদের সারা ত্রিপুরার মানুষ, সারা ভারতবর্ষের মানুষকে উনি দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের দেশেই নয় অন্যান্য দেশেও সেটা উনি পাঠিয়েছেন, 100টা দেশের উপরে উনি পাঠিয়েছেন, সবাই জানি আমরা। তো আমরা আমাদের যে পরম্পরা, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে জবের থেকে এসছেন সেটা আমরা বারবার প্রমাণ দিয়েছি। আজকে এখানে যারাই উপস্থিত আছেন সবাইকে আমি বলবো, আপনাদের সবার অনুপ্রেরণায় যারা রক্ত দিতে এসছেন, আগামী দিন আপনারা তাদেরকেও অনুপ্রেরণা দেবেন, এবং আজকে এখানে যারাই উপস্থিত আছেন মঞ্চে এবং মঞ্চের আপনারা, আজকের এই মহতি অনুষ্ঠান মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুরুয়াত হলো, স্বাগত সঙ্গীতের মাধ্যমে পরিবেশ একটু অন্য মাত্রায় নিয়ে আপনারা গেছেন। যারা রক্তদান করতে এসছেন আপনাদের এই ভাবগম্ভীর যে পরিবেশ আপনারা সৃষ্টি করেছেন তারা অনেক বেশি অনুপ্রাণিত হবে, এবং এতে করে আগামী দিন যারা রক্তদানে মনে করছেন যে আসবো আসবো বা দেব, তারও অনেকটা উদ্বুদ্ধ হবে। আমি আজকে সকালবেলায় ঠিক 10টায় বিবেকানন্দ সংঘ সেটা গান্ধী স্কুলের সামনে অবস্থিত, সেখানে আমি গেছি, পরবর্তী সময়ে বিবেকানন্দ ক্লাব সেখানেও আমাদের এই বর্ধমানী কেন্দ্রে অবস্থিত, সেখানে একটা আমার বিধায়ক তহবিল থেকে একটা অ্যাম্বুলেন্স প্রদানের যে কার্যক্রম সেটা করে আপনাদের এখানে সুদে এসছি আবার রক্তদান শিবিরে। ক্লাবের এই ধরনের যে কার্যক্রম সেটা কিন্তু আগে 70 দশকে আমরা দেখতে পাই, যেভাবে ক্লাবের এখানে ফিলোসফিক ওয়ার্ক, কৃষ্টি সংস্কৃতি এবং খেলাধুলার সাথে যুক্ত হয়ে সমাজকে যে পরিবর্তনের দিশা সেটা কিন্তু অনেকাংশে উন্নতি হয়েছে, কিন্তু বসে থাকলে চলবে না,
এখনও মানুষ বিভিন্নভাবে অসামাজিক কাজে লিপ্ত থাকে এবং শুরু হয় একটা পাড়া বা ক্লাবের যে এলাকা সেই এলাকার বিভিন্ন যে রাস্তাঘাট বা যে গলি সেখান থেকে কিন্তু এই ধরনের উৎপত্তি হয়। আমি আজকে সেখানেও বলেছি যে ক্লাবের সাথে আমি যুক্ত ছিলাম, আপনাদের ক্লাবেও এর আগেও আমি এসেছি এবং ক্লাব সম্পর্কে আমার খুব ভালোই ধারণা আছে। একটা ক্লাব চালাতে গেলে অনেকে মনে করে যে ক্লাব ঠিক আছে তারা কাজ করছে, কিন্তু ক্লাব চালানো তো সহজ না, বড় কঠিন। এবং যারা এই ক্লাবের সাথে যুক্ত থাকে তাদের কাজও কিন্তু সেইভাবে কিন্তু প্রাসঙ্গিক কারণ আমি বলব সেই কাজটাও করি, কারণ আমি নিজের সাথে যুক্ত ছিলাম। কারোর গার্হস্থ্য সমস্যা, কারোর সীমানা নিয়ে সমস্যা, কারোর বিবাদ নিয়ে সমস্যা, সেইগুলো কিন্তু ক্লাবের মাধ্যমে দেখা যায় সমাধান করা সম্ভব হয় এবং সঠিক দিশায় কিন্তু যদি কাজ করা যায় সেই কোর্ট কাছারিতেও যেতে হয় না, থানাতেও যেতে হয় না। তো সংবিধানের যে বিষয়গুলো যখন আসে আইন শৃঙ্খলা ইত্যাদি সেগুলো কিন্তু ক্লাব ইচ্ছে করলে সেই কোর্ট কাছারি বা থানাতে যারা যাওয়ার থেকে বিরত রাখতে পারে। বর্তমানে সবচেয়ে যে একটা বিষয় সেটা হচ্ছে নেশা। আমি গলিগালার কথাই কারণে বললাম যে এইসব জায়গার মধ্যেই এগুলোর সৃষ্টি হয় এবং এখানে যারা ক্লাব কর্তৃপক্ষরা আছেন তাদেরকে আমি বলবো যে এই বিষয়গুলো শুধু আমরা সরকারে আছি, সরকারের পুলিশ দিয়ে আইন দিয়ে এগুলো আমরা সমাধান করব সেটা কিন্তু সম্ভব নয়। আপনারা আছেন এবং আপনাদের কারণে অনেক কাজ কিন্তু আমাদের পক্ষে ইজি হয়ে এবং সেই ধারাবাহিকতা যেটা আপনারা গত কয়েক বছর ধরে আপনারা যে কাজটা চালাচ্ছেন যে শান্তি শৃঙ্খলা এবং পরিবেশকে রক্ষা করা, বিভিন্ন রকম আপনারা কাজ করেন, বৃক্ষরোপণ থেকে আরম্ভ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান, খেলাধুলা সব বিষয়ে কিন্তু আজকাল এই ক্লাবের একটা বিশেষ ভূমিকা আজকে দেখতে পায়। যারা বরিষ্ঠ ব্যক্তিরা আছেন, যারা সিনিয়র সিটিজেন, তাদেরকে সামনে নিয়ে আসা এবং তাদেরকেও ক্লাবের সাথে একটা অ্যাডভাইজারি কমিটির মধ্যে তাদের সামিল করা। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.